বাবার মাসিক রোজগার ছিল মাত্র 7000 রুপি একটি স্টিলের কোম্পানিতে সুপারভাইজার হিসেবে কাজ করতেন তিনি সেই স্বল্প রোজগার করা সুপারভাইজারের ছেলে এখন সংযুক্ত আরব আমিরাতের অন্যতম ধনী ব্যক্তি কথা হচ্ছে রিজওয়ান সাজনকে নিয়ে তিনি দানিউব গ্রুপের প্রতিষ্ঠাতা সংযুক্ত আরব আমিরাতে যত ভারতীয় থাকেন তাদের মধ্যে অন্যতম ধনী হিসেবে পরিচিতি রয়েছে তার বেশ কয়েকটি সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে বর্তমানে রিজওয়ানের সম্পত্তির পরিমাণ 18000 কোটি রুপি প্রতিনিয়ত তার ধন সম্পদ ফুলে ফেপে উঠছে আরব তথা সমগ্র পশ্চিম এশিয়ায় তিনি যথেষ্ট প্রভাবশালী পশ্চিম এশিয়ায় প্রভাব বিস্তার করা রিজওয়ান 1963 সালে মুম্বাইয়ে জন্মগ্রহণ করেন সেখানেই বেড়ে ওঠা তার নিম্ন মধ্যবিত্ত পরিবারের রিজওয়ান জীবনের লড়াই শুরু করেন বাবার মৃত্যুর পর মাত্র 12 বছর বয়সে বাবাকে হারান তিন ভাই বোনের মধ্যে সবার বড় রিজওয়ানের ওপরই সংসারের ভার এসে পড়ে এ সময় রাস্তায় রাস্তায় ফেরিওয়ালার কাজ বাড়ি বাড়ি দুধ বিক্রি থেকে শুরু করে কোনো কাজই বাদ দেননি রিজওয়ান তার ছোটবেলার দিনগুলো ছিল কঠিন সংগ্রামের যার ফলেই আজ 18000 কোটি রুপির সম্পত্তির মালিক তিনি একটি ছোট গাড়িতে মুম্বাইয়ের রাস্তায় প্রথম কিছুদিন বই নিয়ে ঘুরতেন রিজওয়ান সেই বই কেউ কিনতেন কেউ আবার অবহেলায় এড়িয়ে যেতেন বইয়ের গাড়িতে কখনো বাজি দোলের রং কিংবা অন্যান্য টুকিটাকি জিনিসও বিক্রি করতেন গল্ফ নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন দিন আনি দিন খাই অবস্থা ছিল তাদের জীবন খুব কঠিন হয়ে উঠেছিল কিছুটা বাড়তি রোজগারের জন্য দুধ বিক্রি করেন তিনি বই আর দুধ বিক্রি করতে করতে 18 বছর পূর্ণ করেন রিজওয়ান এ সময় তার জীবনের মোড় ঘোরে 1981 সালে চাচার কথায় কুয়েত পাড়ি দেন সেখানে মাসিক 18000 রুপিতে শুরু হয় নতুন সংগ্রাম প্রশিক্ষণরত সেলস কর্মী থেকে এই 8 বছরে তিনি সেলস ম্যানেজারে পরিণত হন কিন্তু 1990 সালে সাদ্দাম হোসেন কুয়েত আক্রমণ করলে আবার বদলে যায় রিজওয়ানের জীবন কুয়েত ছেড়ে মুম্বাই ফিরে আসেন তিনি কাজের খোঁজে সদা চঞ্চল এই তরুণ কিছুদিনের মধ্যেই ফের মধ্যপ্রাচ্যের টানে বিমানে চড়ে বসেন এবার গন্তব্য দুবাই সেখানে সাপ্লায়ার হিসেবে প্রাথমিকভাবে রোজগার শুরু হয় বহুতল ভবন নির্মাণের প্রয়োজনীয় জিনিসপত্রের যোগান দিতেন রিজওয়ান নিজের পরিশ্রম আর দক্ষতার মাধ্যমে ব্যবসায় সাফল্যের স্বাদ পান নিজস্ব ব্যবসা চালু করার সিদ্ধান্ত নিয়ে ফেলেন এরপরেই 1993 সালে রিজওয়ানের হাত ধরে দানিউব গ্রুপের পথ চলা শুরু রিয়েল এস্টেট কোম্পানি থেকে বহুতল নির্মাণের ব্যবসা সব ক্ষেত্রেই হাত পাকিয়েছে এই গোষ্ঠী তার হাত ধরে যে সংস্থার সূচনা হয়েছিল আজ তার কর্মচারীর সংখ্যা 4000-এর কাছাকাছি বিশ্বের নানা প্রান্তে দানিউব গোষ্ঠীর কর্মকাণ্ড বিস্তৃত তাদের অফিস রয়েছে অন্তত 50টি শহরে 2019 সালের হিসেবে এই গোষ্ঠীর বার্ষিক আয় প্রায় $130 কোটি সংযুক্ত আরব আমিরাতে ফোর্বসের 100 ধনী ভারতীয়র তালিকায় 2015 সালে সপ্তম স্থানে ছিলেন রিজওয়ান 2018 সালে ওই একই তালিকায় অষ্টম স্থানে তার নাম ছিল 2012 সালে দানিউব ওয়েলফেয়ার সোসাইটি চালু করেন রিজওয়ান এই সংস্থা তরুণ তরুণীদের বিনামূল্যে ভাষা শিক্ষা ও কেরিয়ার গঠনে সাহায্য করে থাকে সমাজকর্মী হিসেবেও রিজওয়ানের পরিচিতি গড়ে উঠেছে আরব আমিরাতে নাইমুল হাসিব দেশ টিভি